আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে অনেক সবজি বের করে রাখছি আজকে দুপুরের রান্নায়, এগুলা লাগবে। এই কারণে তো আজকে আমি রান্না করব একটা মিক্সড ভেজিটেবল। এখানে নতুন আলু আছে, একটা গাজর আছে, আর সিম আছে, আর ছোট একটা ফুলকপি আছে। তো এগুলা দিয়ে আমি একটা সবজি রান্না করব, যেটা ভাতের সাথে প্লাস রুটির সাথেও খাওয়া যাবে। আর এখানে হচ্ছে রূপচাঁদা মাছ আমি ভিজিয়ে রাখছি। এই মাছটাকে আমি আজকে ফ্রাই করব না, মানে এটাকে কেটে হালকা ফ্রাই করে আমি এই মাছটাকে ভুনা করব। রূপচাঁদা মাছ সাধারণত আমরা ফ্রাই করে খাই সবাই, কিন্তু মাঝে মাঝে কিন্তু আমি ভুনা করি। ভুনাটাও খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো রূপচাঁদা মাছ ভুনা করব আর সবজি রান্না করব। আর এখানে আছে হচ্ছে রূপচাঁদা শুটকি, এই শুটকিটাকে আমি ভর্তা করব। আর এ পাশে আছে কালিজিরা, কালিজিরাটাকেও ভর্তা করব। মানে আজকে বেশি আইটেম রান্না করব না, যে কয়টা রান্না করব সবগুলাই কিন্তু অনেক মজার। ভর্তা দিয়ে কিন্তু অনেক ভাত খাওয়া যায়, ভর্তা হলে আর কোনো কিছুই লাগে না। তো কালিজিরাটা শরীরের জন্য অনেক ভালো সবাই আমরা জানি। রূপচাঁদা মাছ রান্না করে খেতেও মজা, আবার এরকম ভর্তা খেতেও কিন্তু অনেক মজা। তো আজকে আমি এই কালিজিরা ভর্তা করব, রূপচাঁদা শুটকি ভর্তা করব, একটা মিক্সড সবজি রান্না করব, সিম, ফুলকপি, নতুন আলু আর গাজর দিয়ে, আর হচ্ছে এই যে রূপচাঁদা মাছটাকে হালকা ভেজে ভুনা করব। তো তার জন্য আমি সব কিছু এখানে রেডি করে নিছি। এখন এগুলাকে একটু কুটা বাছা করে পরিষ্কার করে নিব, তারপরে রান্নাটা শুরু করব। Thank you.
বন্ধুরা আমার দুপুরের রান্না শেষ, আমি জাল অফ করে দিছি। আজকে দুপুরে এই যে খুবই মজার রূপচাঁদা শুটকি ভর্তা আর কালিজিরা ভর্তা, আর এখানে হচ্ছে মিক্সড ভেজিটেবল, ফুলকপি, সিম, আলু, গাজর দিয়ে খুব সুন্দর করে আমি একটা সবজি রান্না করছি। এই সবজিটা ভাতের সাথে, রুটির সাথে দুইভাবেই খাওয়া যাবে। আর এপাশে আছে হচ্ছে রূপচাঁদা মাছ ফ্রাই করে টমেটো দিয়ে, ধনে পাতা দিয়ে খুব সুন্দর করে ভুনা করছি।
তো এই ছিল আমার আজকের রান্না, আজকের ভিডিও। আশা করি আমার এই রান্নাগুলো, আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, শেয়ার করে দিবেন। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।